বর্ষ দুই হাজার তেইশ শেষ হয়েছে এখন আপনি যে সময় চাইলে আপনার রিটার্ন সাবমিট করতে পারেন আমরা আজকের এই ভিডিওটিতে একজন বেসরকারি চাকরিজীবী করদাতা কিভাবে প্রথমে ট্যাক্স ক্যালকুলেশন করবেন এবং তারপরে ট্যাক্স রিটার্নে কিভাবে এই তথ্যগুলো পূরণ করবেন তা আমরা ডিসকাস করব তাহলে চলুন জেনে নেই এখানে যে তথ্যগুলো দেখতে পাচ্ছেন সাধারণত বাংলাদেশে যারা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তাদের মূলত এই খাতগুলোতেই বেতন দেওয়া হয়ে থাকে এর বাইরে কিছু কিছু বেতন খাতে আয় হয়ে থাকে যেটা খুবই কম ক্ষেত্রে হয়ে থাকে তাই এখানে যে ইনফরমেশনগুলো দিয়েছি দেখা যাবে যে আপনার এর মধ্যে থেকেই ট্যাক্স ক্যালকুলেশন হয়ে যাবে তাহলে চলুন প্রথমে দেখি যে বেতন খাতে কি কি আয় হয়ে থাকে মূল বেতন আমি এখানে ধরে নিয়েছি আমরা এটা দিয়ে ক্যালকুলেশন করব আপনি যখন এই ভিডিওটা আমার সাথে দেখবেন তখন আপনি চাইলে আপনার কাছে যদি ইনফরমেশন থাকে তাহলে আপনি আমার সাথেও ক্যালকুলেশন করে আপনার ট্যাক্স ক্যালকুলেশন করতে পারেন প্রথমে দেখুন মূল বেতন আশি হাজার টাকা বাড়ি ভাড়া ভাতা চল্লিশ হাজার টাকা যেটা মূল বেতনের পঞ্চাশ পার্সেন্ট এটা কম বেশি হতে পারে আপনার এই সম্পর্কিত তথ্য পাবেন আপনার যে কোম্পানি থেকে স্যালারি সার্টিফিকেট দেওয়া হয় সেই স্যালারি সার্টিফিকেটে কিন্তু আপনাকে সারা বছর ধরে কত টাকা কোন খাতে দেওয়া হয়েছে তা সম্পূর্ণ উল্লেখ থাকে আপনি সেখান থেকে দেখে দেখে আমার সাথে এখন ট্যাক্স ক্যালকুলেশন করতে পারেন চিকিৎসা ভাতা আট টাকা মূল বেতনের দশ শতাংশ যাতায়াত ভাতা আট হাজার টাকা মূল বেতনের দশ শতাংশ উচ্চ বোনাস আশি হাজার টাকা মূল বেতনের ফিফটি পার্সেন্ট দুই ঈদে দুইটা বোনাস পেয়ে থাকেন অর্থাৎ মূল বেতন ওনার হলো আশি হাজার টাকা এ আশি হাজার টাকার ফিফটি পার্সেন্ট হলো চল্লিশ হাজার টাকা দুই ঈদে তিনি চল্লিশ চল্লিশ করে আশি হাজার টাকা পেয়েছেন প্রভিডেন্ট ফান্ডে কোম্পানি প্রদত্ত চাঁদা আট হাজার টাকা মূল বেতনের দশ পার্সেন্ট এখানে অনেক কোম্পানিতেই প্রভিডেন্ট ফান্ড থাকে না যদি আপনার প্রভিডেন্ট ফান্ড না থাকে তাহলে এটা আপনার ক্যালকুলেশন প্রযোজ্য হবে না যাদের কোম্পানিতে প্রভিডেন্ট ফান্ড আছে এবং কোম্পানি থেকে প্রভিডেন্ট ফান্ডে কন্ট্রিবিউশন করে থাকে তারা আমার সাথে এটা ক্যালকুলেশন করবেন তাহলে জেনে গেলাম একজন বেসরকারি চাকরিজীবী করদাতার বেতন খাতে আয় অন্যান্য তথ্য হল ডিপিএসের মাসিক চাঁদা পাঁচ হাজার টাকা তাহলে বসর হবে ষাট হাজার টাকা সঞ্চয়পত্র ক্রয় করেছে নতুন করে টাকা এই হলো তার বিনিয়োগ উচ্ছে কর্তন করে তারপরে বেতন ট্রান্সফার করা হয় আমরা এখানে ধরে নিয়েছি যে উৎসবে চার হাজার পাঁচশো টাকা কর কর্তন করা হয়েছে তারপর তাকে বাকি টাকা ব্যাংকে ট্রান্সফার করা হয়েছে আমরা তাহলে ট্যাক্স ক্যালকুলেশন করার জন্য যাবতীয় তথ্য পেয়ে গিয়েছি এবার আমরা চলুন ট্যাক্স ক্যালকুলেশন করি এখানে বলে রাখছি যেহেতু আমরা শুরু থেকে শেষ পর্যন্ত একজন বেসরকারি চাকরিজীবী করদাতার কর গণনা এবং ট্যাক্স রিটার্ন সম্পর্কে আলোচনা করব তাই কিছুটা বেশি সময় লাগতে পারে চেষ্টা করব খুব অল্প সময়ের মধ্যে ভিডিওটা শেষ করতে তাই আপনারা শেষ পর্যন্ত দেখুন কিভাবে আপনি এই ট্যাক্স রিটার্ন প্রিপারেশন করবেন এই বছরের জন্য এতক্ষণ ধরে আমরা যে একজন বেসরকারি চাকরিজীবী করদাতার বেতন খাতে আয় সম্পর্কে এবং অন্যান্য যে তথ্যগুলো জেনেছি এগুলো থেকে এখন আমরা ট্যাক্স ক্যালকুলেশন করব। আপনার যদি কম্পিউটার থাকে তাহলে আপনি কম্পিউটারে একটা আমার মতো এক্সেল শিট ওপেন করে সেখানে এই ফর্ম্যাটটা দেখে দেখে বানিয়ে নিতে পারেন এতে করে আপনার যে একটা সুবিধা হবে সেটা হলো আপনি খুব অল্প সময়ে ট্যাক্স ক্যালকুলেশন করতে পারবেন এবং পরের বছর যখন আপনি আবার ট্যাক্স ক্যালকুলেশন করবেন তখন এই ফর্মেটার উপরেই আপনি শুধু একটু চেঞ্জ করে নিলেই হবে তখন আরও কম সময় লাগবে যদি আপনার বাসায় কম্পিউটার না থাকে তাহলে আপনি সাদা কাগজে আপনি হাতে লিখে এই ফর্ম্যাট বানিয়ে নিতে পারেন বা আপনি আপনার সুবিধা মতো বানিয়ে নিতে পারেন এতে করে আপনার ট্যাক্স ক্যালকুলেশন খুবই সহজ হবে এবং এই ক্যালকুলেশনের পরে আপনি এই সিটটা আপনার ট্যাক্স রিটার্নের সাথে দিয়ে দিবেন তাহলে ট্যাক্স কর্মকর্তা বুঝতে পারবেন যে আপনার আয় থেকে আপনি কিভাবে ট্যাক্স ক্যালকুলেশন করেছেন আমরা যেহেতু আয়কর আইন 2023 অনুযায়ী এই ক্যালকুলেশনটা করব তাই আমি উপরে হেডলাইন লিখে দিয়েছি যা আয়কর আইন 2023 হাজার তেইশ অনুযায়ী বেতন খাতে ট্যাক্স ক্যালকুলেশন আপনি যখনই কোনো ট্যাক্স রিটার্নের বাইরে কোনো ক্যালকুলেশন দিবেন বা কোনো তথ্য দিবেন সাদা কাগজ হোক অন্য কোনো জায়গায় ওই জায়গায় আপনি ইনকাম ইয়ার এবং আপনার যে টিম নাম্বার আছে সেটা লিখে দিবেন এতে করে বোঝা যাবে যে এই সাদা কাগজ বা আপনার এই এই দরকারি তথ্যটা করদাতা দিয়েছেন যাই হোক তাহলে প্রথমে আমরা চলুন ট্যাক্সেবল ইনকাম ক্যালকুলেশন করি যখন আমরা ট্যাক্স রিটার্ন প্রিপারেশনের কাজ শুরু করবো পরে প্রথম তথ্য হলো যে আপনি প্রথম কাজ হলো আপনি আগে আপনার যে যে জায়গায় ইনকাম হয়েছে ওই খাত থেকে আপনি ইনকামগুলো আগে কালেক্ট করবেন তারপর হলো আপনি ট্যাক্সেবল ইনকাম ক্যালকুলেশন করবেন যেহেতু আমরা এখানে শুধুমাত্র বেসরকারি চাকরিজীবী করদাতার ট্যাক্স রিটার্ন সম্পর্কে কথা বলছি তাই শুধু আমরা এখানে বেতন খাতে ট্যাক্স ক্যালকুলেশন করব। আমরা বলেছিলাম যে মূল বেতন অর্থাৎ বেসিক স্যালারি হলো আশি হাজার টাকা যেহেতু আমরা এক বছরের ক্যালকুলেশন করছি তাই আমরা বারো মাস দিয়ে গুণ করেছি আশি হাজার টাকা কে বারো দিয়ে গুণ করলে আসে নয় লাখ ষাট হাজার টাকা হাউস রেন্ট বাড়ি বাড়া ভাড়া ছিল ফিফটি পার্সেন্ট মূল বেতনের তাই মূল বেতনের টাকা কনভেন্স অ্যালাউন্স টেন পার্সেন্ট মূল বেতনের ছিয়ানব্বই হাজার টাকা অর্থাৎ নয় লাখ ষাট হাজার টাকার যদি আমরা টেন পার্সেন্ট নিই তাহলে ছিয়ানব্বই হাজার টাকা ঠিক একই রকম ভাবে মেডিকেল অ্যালাউন্স এবং প্রভিডেন্ট ফান্ড এগুলা টেন পার্সেন্ট করে তাই আমরা ছিয়ানব্বই হাজার টাকা করে লিখেছি প্রভিডেন্ট ফান্ড যদি আপনার না থাকে তাহলে আপনার এটা লিখার দরকার নাই আপনি এটা না লিখে ফেস্টিভ্যাল বোনাস যেটা চল্লিশ হাজার টাকা করে পেয়ে থাকেন অর্থাৎ মূল বেতনের ফিফটি পার্সেন্ট দুই ঈদে দুইটা আশি হাজার টাকা লিখেছি তাহলে তিনি সারা বছরে বেতন খাতে পেয়েছেন আঠারো লাখ আট হাজার টাকা এটা হলো টোটাল ইনকাম আমরা যখন ট্যাক্স ক্যালকুলেশন করি আমরা টোটাল যে ইনকাম ওই ইনকামটাকে আমরা নিয়ে আসি একজন বেসরকারি চাকরিজীবী করদাতা তিনি সারা বছর যে বেতন পেয়েছেন তা থেকে কিন্তু একটা অংশ বাদ দেওয়া যায় অর্থাৎ একজন করদাতা তার ট্যাক্সেবল ইনকামের উপরে ট্যাক্স ক্যালকুলেশন করে থাকেন তার মোট যে আয় আছে তার উপর না মোট আয় হলো এখানে আঠারো লাখ আট হাজার টাকা এর থেকে এবার আমরা আয়কর আইন অনুযায়ী আমরা অব্যাহতি বাদ দিব আয়কর আইনে বলা আছে যে একজন বেসরকারি চাকরিজীবী করদাতা তার মোট আয় অর্থাৎ তাহলে আঠারো লাখ আট হাজার টাকার তিন ভাগের এক ভাগ হলো ছয় লাখ দুই হাজার ছয়শ সাতষট্টি টাকা আর একটা বিষয় বলা আছে ম্যাক্সিমাম চার লাখ পঞ্চাশ হাজার টাকা বাদ দেওয়া যাবে তাই প্রথমে আপনি এভাবে টোটাল বেতন খাতে আপনার কত আয় হয়েছে এটা বের করবেন বের করার পরে তিন দিয়ে ভাগ করবেন যেটা আমি এখানে করেছি তিন দিয়ে ভাগ করেছি ভাগ করার পরে যেটা আসছে এটা হলো একটা অঙ্ক আর একটা অঙ্ক হলো চার লাখ পঞ্চাশ হাজার টাকা এই দুইটা অঙ্ক থেকে যেটা ছোট হবে সেটা হলো আপনি বাদ দিতে পারবেন যেহেতু এখানে চার লাখ পঞ্চাশ হাজার টাকা ছোট তাই আপনি চার লাখ পঞ্চাশ হাজার টাকা বাদ দিবেন বাদ দেওয়ার পর এখানে টোটাল ইনকাম ছিল আঠারো লাখ আট হাজার টাকা এর থেকে চার লাখ পঞ্চাশ হাজার টাকা বাদ দেওয়ার পরে তেরো লাখ আটান্ন হাজার টাকা আসছে এটাই হলো ট্যাক্সেবল ইনকাম অর্থাৎ এই টাকার উপরেই আমরা এখন ট্যাক্স ক্যালকুলেশন করব। যদি আপনি এভাবে ক্যালকুলেশন করে দেখেন যে এখানে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা নিচে আছে তাহলে কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে না অর্থাৎ ট্যাক্স রিটার্ন দেওয়া বাধ্যতামূলক না তবে আয়কর আইনে একটা দীর্ঘ লিস্ট আছে সেখানে বলা আছে যে কারাগারা ট্যাক্স রিটার্ন সাবমিট করতে পারবেন কারাগারা ট্যাক্স রিটার্ন বাধ্যতামূলকভাবে সাবমিট করবেন যদি ওই লিস্টের মধ্যে আপনি না পড়েন তাহলে আপনার এভাবে ক্যালকুলেশন করার পরে ট্যাক্সবল ইনকাম যদি দেখেন তিন লাখ পঞ্চাশ হাজার টাকার নিচে তাহলে আপনাকে ট্যাক্স রিটার্ন দাখিল করতে হবে না আমরা পেয়ে গেছি আমাদের ট্যাক্সবল ইনকাম এবার আমরা ট্যাক্স ক্যালকুলেশন করবো অর্থাৎ এই তেরো লাখ আটান্ন হাজার টাকার উপরে আপনি যখন আপনার ট্যাক্সেবল ইনকাম পেয়ে গেলেন তারপরে এর উপরে আপনাকে ট্যাক্স কত দিতে হবে এটা ক্যালকুলেশন করবেন এটা হলো দ্বিতীয় ধাপের কাজ তাহলে চলুন আমরা দেখি ট্যাক্স লাইবিলিটি কত প্রথমে একজন পুরুষ করদাতার জন্য ট্যাক্স ল্যাব শুরু হয় তিন লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে যেটা একটু আগে বলেছিলাম যদি তিন লাখ পঞ্চাশ হাজার টাকার কম হয় আপনার আয় ট্যাক্সেবল ইনকাম তাহলে কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে না এই তিন লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত হলো ট্যাক্স রেট শূন্য এর পরে তবে এখানে একটা কথা বলে নেই যদি আপনি মহিলা করদাতা হয়ে থাকেন তাহলে এখানে তিন লাখ পঞ্চাশ হাজার টাকার জায়গায় আপনি এখানে চার লাখ টাকা দিয়ে শুরু করবেন এর বাইরে যদি প্রতিবন্ধী সন্তান থাকে তাহলে তাদের জন্য আরো বাড়তি স্ল্যাব আছে সেটা হলো পুরুষ করদাতার জন্য তিন লাখ হাজার জায়গায় পঞ্চাশ হাজার টাকা বেশি হয়ে চার লাখ টাকা হয়ে যাবে আর যদি মহিলা করদাতার কোন প্রতিবন্ধী সন্তান থাকে তাহলে তিনি চার লাখ টাকার জায়গায় চার লাখ দিয়ে এখানে শুরু করবেন যাই হোক একজন পুরুষ করদাতার যেহেতু আমরা এখানে ট্যাক্স ক্যালকুলেশন করছি তিনি তিন লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে শুরু করবেন তিন লাখ পঞ্চাশ হাজার টাকার জন্য ট্যাক্স রেট হলো শূন্য তাই এখানে কোনো ট্যাক্স নাই পরবর্তী এক লাখ টাকার জন্য ফাইভ পার্সেন্ট পাঁচ হাজার টাকা আসে পরবর্তী চার লাখ টাকার জন্য টেন পার্সেন্ট চল্লিশ হাজার টাকা আসে চার লাখ টাকার উপরে টেন পার্সেন্ট পরবর্তী পাঁচ লাখ টাকার উপরে পনেরো পার্সেন্ট হিসেবে আসে পঁচাত্তর হাজার টাকা এবং অবশিষ্ট আট হাজার টাকার উপরে টোয়েন্টি পার্সেন্ট হিসেবে আসে এক হাজার ছয়শো টাকা তাহলে এখানে ট্যাক্সবল ইনকাম ছিল তেরো লাখ আটান্ন হাজার টাকা এই তেরো লাখ আটান্ন হাজার টাকা আমরা এইভাবে স্ল্যাব অনুযায়ী ট্যাক্স রেট বসিয়ে আমরা ট্যাক্স ক্যালকুলেশন করেছি আপনার যদি এখানে ইনকাম কম বেশি হয় তাহলে আপনি এইভাবে স্ল্যাব অনুযায়ী ট্যাক্স ট্যাক্স রেট বসিয়ে আপনি ক্যালকুলেশন করবেন তাহলে তেরো লাখ আটান্ন হাজার টাকার জন্য টোটাল ট্যাক্স আসে এক লাখ একুশ হাজার ছয়শো টাকা অর্থাৎ এটা হলো তার টোটাল ট্যাক্স টোটাল ট্যাক্স ক্যালকুলেশন করার পরে আপনি এখানে ট্যাক্স রিভেট বাদ দিতে পারবেন ট্যাক্স এখানে যে বাদ দিয়েছি টাকা এটা কিভাবে পেয়েছি হাজার এটার জন্য আপনারা আলাদাভাবে নিচে ক্যালকুলেশনটা দেখুন আমরা কিন্তু শুরুতে বলেছিলাম যে ডিপিএস করেছিলেন তিনি পাঁচ হাজার টাকা করে প্রতি মাসে তাহলে বারো মাসের জন্য আসে ষাট হাজার টাকা আর তিনি সঞ্চয়পত্র কিনেছিলেন সেভিং সার্টিফিকেট পঞ্চাশ হাজার টাকা এই দুইটা আর সাথে যোগ হয়েছে প্রভিডেন্ট ফান্ডে যে কন্ট্রিবিউশন করেছেন সেটা প্রভিডেন্ট ফান্ডে টেন পার্সেন্ট অর্থাৎ আট হাজার টাকা করে নিয়োগকর্তা অর্থাৎ কোম্পানি প্রতি মাসে দিতেন তাহলে আট টাকা করে যদি হয় বারো মাসে আসে ছিয়ানব্বই হাজার টাকা কিন্তু এখানে আমি দুই দিয়ে গুণ করেছি কেন এটার কারণ হলো প্রভিডেন্ট ফান্ডে কিন্তু কোম্পানি কন্ট্রিবিউশন করে থাকেন এবং চাকরিদাতা যিনি আপনিও কিন্তু কন্ট্রিবিউশন করেছেন সমান সমান দুই পক্ষই কন্ট্রিবিউশন করে থাকে তাই আমি এখানে দুই দিয়ে গুণ করেছি অর্থাৎ কোম্পানি সারা বছরে ছিয়ানব্বই হাজার টাকা দিয়েছেন আপনার বেতন থেকেও ছিয়ানব্বই হাজার টাকা কেটে কিন্তু প্রতি প্রতি মাসে আট হাজার টাকা করে কেটে বছরে ছিয়ানব্বই হাজার টাকা দিয়েছে যেটা আপনার প্রভিডেন্ট ফান্ডে জমা হয়েছে তাহলে ছিয়ানব্বই হাজার টাকা করে দুই দুই জনের জন্য হয়েছে এক লাখ বিরানব্বই হাজার টাকা এই হলো আপনার বিনিয়োগ সারা বছরে তাহলে এই মিলিয়ে টোটাল আপনার ইনভেস্টমেন্ট অ্যালাউন্স হলো তিন লাখ দুই হাজার টাকা তাহলে আপনি জানলেন যে আপনার ইনভেস্টমেন্ট অ্যালাউন্স হল তিন লাখ দুই হাজার টাকা এবার আমরা আপনি যখন টোটাল ইনভেস্টমেন্ট পেয়ে গেলেন এভাবে তারপরে আপনি ট্যাক্স করবেন এখানে ইনভেস্টমেন্ট অ্যালাউন্স সম্পর্কে একটা কথা গুরুত্বপূর্ণ বলে নেই সেটা হলো আপনি যে কোনো খাতে চাইলেই আপনি যদি বিনিয়োগ করেন বা দান করেন তাহলে কিন্তু সেই দান বা বিনিয়োগগুলো আপনি বিনিয়োগ বাধা হিসেবে দেখাতে পারবেন না আয়কর আইনে বলা আছে আপনি কোন কোন খাতে আপনি বিনিয়োগ করতে পারবেন বা দান করতে পারবেন আপনি যদি কেবল সেই সব খাতেই বিনিয়োগ বা দান করেন তাহলে আপনি তার উপরে ট্যাক্স রিভার দাবি করতে পারবেন আমাদের একটা ইনভেস্টমেন্ট সম্পর্কিত বই আছে স্মার্ট মানি হ্যাক্স এই বইটিতে আপনি জানতে পারবেন মোট আটাইশটি খাত কোন কোন খাতে আপনি বিনিয়োগ করলে সর্বোচ্চ আপনি রিটার্ন পাবেন পাশাপাশি আপনি ট্যাক্স পাবেন তা ওই বইটিতে বলা আছে আপনি যেহেতু ট্যাক্স রিবেট পাওয়ার জন্য আপনাকে প্রতি বছর বিনিয়োগ করতেই হচ্ছে তাই আপনার এমন খাতে বিনিয়োগ করা উচিত যেই খাতে আপনি সর্বোচ্চ রিটার্ন পান এখানে রিটার্ন বলতে একদিকে হলো আপনি প্রতি মাসে বা বছর শেষে আপনি কত মুনাফা পাচ্ছেন সাথে সাথে আপনি কত ট্যাক্স সেভ করতে পাচ্ছেন এবং আপনি কত ট্যাক্স রিবেট সুবিধা পাচ্ছেন এইগুলো বিবেচনায় নিয়ে আপনি যদি সর্বোচ্চ সুবিধা যদি একটা বিনিয়োগ থেকে পেতে চান তাহলে আপনি এই বইটি দেখতে পারেন আশা করছি অনেক উপকারে আসবে ভিডিওটি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব আপনি ওই লিঙ্ককে ক্লিক করে রকমারি থেকে বইটি কিনতে পারেন যাই হোক তাহলে আমরা জানলাম যে তিন লাখ দুই হাজার টাকা হলো ইনভেস্টমেন্ট অ্যালাউন্স এবার আমরা ট্যাক্স রিভেট ক্যালকুলেশন করব ট্যাক্স রিভেট ক্যালকুলেশনের ক্ষেত্রে তিনটা অঙ্ক আপনাকে বের করতে হবে প্রথম হলো ইনভেস্টমেন্ট এলাউন্সের 50% 15% যেটা হলো 45300 টাকা অথবা আরেকটা ফিগার হলো যে আপনি যে ট্যাক্সেবল ইনকাম যেটা বের করেছেন এখানে 13 লাখ 58000 টাকা এই 13 লাখ 58000 টাকার 3% এইগুলো সবই কিন্তু আয়কর আইনে বলা আছে যে আপনি ইনভেস্টমেন্ট অ্যালাউন্স এর ফিফটিন পার্সেন্ট ট্যাক্স ট্যাক্স ইনকামের উপরে থ্রি পার্সেন্ট এগুলো সবই আয়কর আইনে বলা আছে আমি ওই অনুযায়ী এখানে ক্যালকুলেশন করছি তাহলে তেরো লাখ আটান্ন হাজার টাকার থ্রি পার্সেন্ট হলো চল্লিশ হাজার সাতশো চল্লিশ টাকা আরেকটা অঙ্ক হলো সর্বোচ্চ একজন করদাতা এক কোটি টাকা ট্যাক্স রিভার্ট দাবি করতে পারেন তাহলে পঁয়তাল্লিশ হাজার তিনশো চল্লিশ হাজার সাতশো চল্লিশ এবং এক কোটি টাকা এই তিনটা অঙ্কের মধ্যে কম হলো চল্লিশ হাজার সাতশো চল্লিশ এই টাকাটা আপনি ট্যাক্স রিভিট হিসেবে দাবি করতে পারবেন দেখুন আমি এখানে ট্যাক্স রিভেট চল্লিশ হাজার সাতশো চল্লিশ টাকা আমি এখানে নিয়েছি তাহলে আপনার টোটাল ট্যাক্স ছিল এক লাখ একুশ হাজার ছয়শো টাকা এখান থেকে ট্যাক্স রিভেট বাদ দিয়েছেন চল্লিশ হাজার সাতশো চল্লিশ টাকা তাহলে আপনার ট্যাক্স লাইবিলিটি হলো আশি হাজার আটশো ষাট টাকা এখানে দেখুন যে ইনভেস্টমেন্ট কত গুরুত্বপূর্ণ আপনি প্রতি মাসে বা প্রতি বছরে আপনি নিয়ম করে যদি ইনভেস্ট করেন আয়কর আইনে যে খাতগুলো বলা আছে ওই খাতে তাহলে কিন্তু আপনার ট্যাক্স ট্যাক্স কমে যায় এখানে চল্লিশ হাজার সাতশো টাকা আপনার কিন্তু ট্যাক্স কমেছে তাই আপনি অবশ্যই চেষ্টা করুন প্রতি মাসে অল্প অল্প করে হোক বা যে কোনো সময় একটু আপনার হাতে টাকা বেশি চলে আসবে তখন ওই টাকাটা আপনি ইনভেস্ট করতে এবং এতে করে আপনার ট্যাক্সের পরিমাণ কিন্তু অনেক কমে যাবে তাহলে ট্যাক্স দিতে হবে আশি হাজার আটশো ষাট টাকা এটা হলো আপনার ট্যাক্স লাইবিলিটি আমরা শুরুতে বলেছিলাম যে যখন বেতন দেওয়া হয় তখন প্রতি মাসে বেতন থেকে চার হাজার পাঁচশো টাকা কেটে রাখা হয় তাহলে বারো মাসে এখানে কাটা হয়েছে চুয়ান্ন হাজার টাকা তাহলে আশি হাজার আটশো টাকা থেকে চুয়ান্ন হাজার টাকা সারা বছরে তিনি উচ্চ কর কর্তন বাবদ দিয়েছেন তাহলে বাকি থাকে ছাব্বিশ হাজার আটশো ষাট টাকা এই ছাব্বিশ হাজার আটশো ষাট টাকা যখন রিটার্ন সাবমিট করবেন তখন আপনাকে রিটার্নের সাথে চালান করে দিয়ে দিলেই হবে আমরা ট্যাক্স ক্যালকুলেশন জানলাম কত টাকা ট্যাক্স আসলো কত টাকা আপনি ট্যাক্স রিভেট পেয়েছেন কিভাবে ক্যালকুলেশন করবেন উৎস কর কর্তন বাদ দেওয়ার পরে আপনার ট্যাক্স কত দিতে হবে আমরা এ সম্পর্কিত যাবতীয় তথ্য জেনে গেলাম তাহলে আমাদের প্রথম যে কাজ যে ট্যাক্স আয় থেকে ট্যাক্স ক্যালকুলেশন এটা আমাদের জানা হয়ে গেল একটা সিটে দেখুন আমি সম্পূর্ণ ট্যাক্স ক্যালকুলেশন করেছি এই সিট থেকে এবার আপনি দেখে দেখে ট্যাক্স রিটার্ন ফর্ম ফিলআপ করুন চলুন এবার আমরা ট্যাক্স রিটার্ন ফরমে চলে যাই আয়কর আইন 2023 অনুযায়ী আমরা ট্যাক্স ক্যালকুলেশন করেছি এবং নতুন করে আয়কর আইন 2023 আসার পর ট্যাক্স ফর্মেও পরিবর্তন এসেছে আপনি এই নতুন ফর্মে গত বছর হয়তো রিটার্ন সাবমিট করেছেন আর যদি গত বছর আপনি রিটার্ন সাবমিট না করে থাকেন এই বছর যদি আপনি নতুন করদাতা হয়ে থাকেন তাহলে আপনি যে রিটার্ন ফর্মটা দেখিয়েছে এই রিটার্ন ফর্মটাতে আপনি সাবমিট করবেন এই রিটার্ন ফর্মটা আমি জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট থেকে পিডিএফ ফর্ম ডাউনলোড করেছি আপনিও ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন অথবা ওয়ার্ড ফাইলও পাওয়া যায় আপনি ওয়ার্ড ফাইল সাব ডাউনলোড করে সেখানে আপনি কম্পিউটারে লিখে করতে পারেন অথবা কিছু কিছু ক্ষেত্রে আপনার যদি এক্সেল ফাইল থাকে এই ফর্মেরই তাহলে আপনি এক্সেল ফাইলও আপনি রিটার্ন ফর্ম ফিল করতে পারেন আপনার যেভাবে সুবিধা আপনি সেভাবেই করতে পারেন আপনি চাইলে কম্পিউটারে করতে পারেন আবার এটা প্রিন্ট দিয়ে তাতে হাতে লিখেও সাবমিট করতে পারেন আবার ছাপানো ফর্মও কিনতে পাওয়া যায় আপনি সেখান থেকে ফর্ম নিয়ে হাতে লিখে করতে পারেন আবার যেভাবে সুবিধা হয় আপনি সেভাবেই করতে পারেন এটা হলো ইংলিশ ফর্ম বাংলা আপনি যদি পছন্দ করেন বাংলা দিতে তাহলে বাংলা ফর্মও আছে আপনার যেভাবে সুবিধা হয় আপনি সেভাবে করতে পারেন তাহলে চলুন আমরা আলোচনা করি যে আপনি কিভাবে এই রিটার্ন ফর্মটা পূরণ করবেন আমি পুরো পূরণ করে দেখাবো না কারণ আমি যদি পুরা এই রিটার্ন ফর্মটা পূরণ করতে যাই তাহলে আরো অনেক সময় লাগবে আর আধা ঘন্টা সময় হয়তো লাগবে তাই আমি শুধু আপনাদেরকে বলে দিচ্ছি গুরুত্বপূর্ণ বিষয়গুলো কোন কোন জায়গায় আপনি কিভাবে তথ্যগুলো পূরণ করবেন একটা রিটার্ন ফর্মে অনেকগুলো তফসিল এবং বিবরণী থাকে মূল রিটার্ন ফর্ম হলো তিন পৃষ্ঠার এটা সবার জন্যই বাধ্যতামূলক যে কোনো করদাতাই হন না কেন আপনাকে এই মূল তিন পৃষ্ঠা রিটার্ন ফিল আপ করতে হবে তারপরে আপনার জন্য প্রযোজ্য যে তফসিল ওইটা পূরণ করবেন যদি প্রযোজ্য না হয় তাহলে ওই তফসিল পূরণ করার দরকার নেই বা বিবরণী পূরণ করার দরকার নেই শুধু মূল রিটার্ন ফর্মের সাথে আপনার যেই দরকার তথ্য এগুলো দিয়ে সাবমিট করে দিলেই হবে তাহলে চলুন শুরু করি আমাদের দ্বিতীয় ধাপ এবং শেষ ধাপের কাজ প্রথমে দেখুন এখানে বলা আছে যে ফর অফিস ইউজ অতএব এটা আপনার জন্য পূরণ করার দরকার নেই এটা যখন আপনি ট্যাক্স রিটার্ন সাবমিট করবেন তখন আয়কর কর্মকর্তা এই বক্সটা পূরণ করবেন প্রথম যে পৃষ্ঠাটা এই পৃষ্ঠাটা হলো আপনার সাধারণ তথ্য সম্পর্কিত অর্থাৎ এই ইনফরমেশনগুলো আপনি পূরণ করার জন্য আপনার যে জাতীয় পরিচয়পত্র আছে এবং যা আপনার টিন সার্টিফিকেট আছে এবং আপনার স্যালারি সার্টিফিকেট এই তিনটা ডকুমেন্ট থেকে আপনি এই প্রথম পৃষ্ঠাটা পূরণ করতে পারবেন দেখুন প্রথমে আপনার নাম দেওয়া আছে এনআইডি দেওয়া আছে টিন দেওয়া আছে আপনার সার্কেল ট্যাক্স জোন এইগুলো এই টিন সার্কেল এবং ট্যাক্স জোন পাবেন হলো আপনার টিন সার্টিফিকেট থেকে সেখান থেকে দেখে আপনি এগুলো লিখে ফেলবেন অ্যাসেসমেন্ট ইয়ার হলো আপনার পরের বছর ইনকাম ইয়ার হল আপনি যে বছর ইনকাম করেছেন দুই হাজার তেইশ চব্বিশ আর অ্যাসেসমেন্ট ইয়ার হলো বর্ষ অর্থাৎ আপনি এই বছর চব্বিশ পঁচিশে আপনি এই রিটার্ন সাবমিট করছেন তাই আপনি এখানে লিখবেন চব্বিশ পঁচিশ আপনি রেসিডেন্ট এখানে টিক চিহ্ন দিবেন আপনি ইন্ডিভিজুয়াল আপনি এখানে টিক চিহ্ন দিবেন আর হলো যদি আপনি হত হন আপনি যদি মহিলা করদাতা হন 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 বা থার্ড জেন্ডার আপনি আপনি এখানে ওই ঘরে টিক চিহ্ন দিবেন যদি আপনার জন্য প্রযোজ্য না হয় তাহলে আপনার টিক চিহ্ন দেওয়ার দরকার নাই আপনার জন্ম তারিখ আবার লিখবেন আপনার স্পাউস যদি থাকে তাহলে তার নাম লিখবেন যদি তিনিও রিটার্ন সাবমিট করেন তাহলে তার তিন নাম্বার এখানে লিখবেন আর যদি তিনি করদাতা না হন বা যদি আপনি বিবাহিত না হন তাহলে এগুলো পূরণ করার দরকার নেই ফাঁকা রেখে দিবেন বা আপনি লিখে দিতে পারেন যে প্রযোজ্য নয় ফাঁকা রাখলেও কোনো ক্ষতি নাই তারপরে আপনার এড্রেস আপনার যেই ঠিকানায় আছেন ওই ঠিকানা আপনি দিবেন দিবেন নাম্বার 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 মোবাইল ইমেল এগুলো দিয়ে তবে মোবাইল নাম্বারটা দিয়ে দিতে পারেন কার দিয়ে দিবেন অবশ্যই কারণ হলো যদি কোনো সময় ট্যাক্স কর্মকর্তা কোনো কারণে আপনার সাথে যোগাযোগ করতে চান তাহলে আপনাকে মোবাইল নাম্বারে ফোন দিবে আপনি তাহলে সহজে আপনাকে জেনে যাবেন আমরা তো আপনার এই ঠিকানায় আপনাকে চিঠি দিবে চিঠি আসতে পারে নাও আসতে পারে তা আপনি মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন ইমেল আইটি চাইলে দিয়ে দিতে পারেন আপনি যে কোম্পানিতে চাকরি করেন ওই কোম্পানির ঠিকানা এখানে দিবেন আর আপনার যে এটা হলো যারা ব্যবসা করেন তাদের জন্য এই তেরো এবং চোদ্দ যেহেতু আপনি ব্যবসা করেন না বা আমরা শুধু এখানে চাকরিজীবী কর্তাদের কথা বলছি তাই এই দুইটা আপনার জন্য প্রযোজ্য না তাহলে প্রথম পৃষ্ঠা পূরণ হয়ে গেল এবার দ্বিতীয় পৃষ্ঠাতে আপনার নাম আপনার টিন দেখে দেখে লিখুন এখানে হলো শুধু ইনকামটা লিখবে লিখবেন এখানে ইনকামটা হলো ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট অর্থাৎ আমরা যে ইনকাম করেছি ওই ইনকামটা এখানে লিখবো আমাদের ইনকাম হলো এখানে আমরা দেখুন ক্যালকুলেশন করেছি তেরো লাখ আটান্ন হাজার টাকা আপনার যে ইনকাম আসবে আপনি ওইটা একজাম্পল ইনকামটা আপনি এই এক নাম্বার সিরিয়ালে লিখবেন আর বাকিগুলো আপনার জন্য লিখার দরকার নাই কারণ হলো ওইটা আমরা এখানে আলাপ করছি না তাহলে আপনার টোটাল ইনকাম হলো তেরো লাখ আটান্ন হাজার টাকা এই টোটালের ঘরে আপনি লিখে দিবেন আর বাকিগুলো ফাঁকা থাকবে গ্রোস ট্যাক্স অন ট্যাক্সেবল ইনকাম আমরা গ্রোস ট্যাক্স ছিলাম এক লাখ একুশ হাজার ছয়শো টাকা আমরা এক লাখ একুশ হাজার ছয়শো টাকা এখানে লিখবো ট্যাক্স রিবেট হলো চল্লিশ হাজার দেখুন ট্যাক্স রিবেট হলো চল্লিশ হাজার সাতশো টাকা এখানে চল্লিশ হাজার সাতশো চল্লিশ টাকা লিখবো এখানে দেখুন যে আমরা যে এই এক্সেলে যে ক্যালকুলেশন করেছি এই একসেল ক্যালকুলেশন করার পরে আপনি যদি এভাবে ক্যালকুলেশন করে নেন তাহলে কিন্তু ট্যাক্স রিটার্ন ফর্মটা ফিল আপ করাটা অনেক ইজি কারণ ট্যাক্স রিটার্নে শুধু আপনার এই সব জায়গাগুলোতে ইনফরমেশনটা বসিয়ে দিতে হয় তাই আপনি সুন্দর করে এমন এক্সেলে বা আপনি সাদা কাগজে সব ক্যালকুলেশন করে নেবেন এবং শেষ পর্যায়ে গিয়ে আপনি এসে এই ট্যাক্স ফর্মটা ফিল আপ করবেন তাহলে দেখবেন খুবই দ্রুত খুবই অল্প সময়ে ঝামেলাহীনভাবে আপনি ট্যাক্স রিটার্নটা ফিল আপ করতে পারছেন তাহলে ট্যাক্স রিবেটের জায়গায় এতেরো নম্বর সিরিয়ালে আপনি লিখবেন চল্লিশ হাজার সাতশো টাকা তারপরে এই যে নেট ট্যাক্স আফটার রিবেট এটা হলো যে আপনার এই আশি হাজার আটশো টাকা তাহলে আশি হাজার আটশো ষাট টাকা কিনবে আর মিনিমাম ট্যাক্স যেটা এটার কিছু নিয়ম আছে আপনি যদি ঢাকা দুইটা সিটি কর্পোরেশনের বা চট্টগ্রাম সিটি কর্পোরেশনে থাকেন তাহলে হলো আপনার পাঁচ হাজার টাকা যদি সিটি কর্পোরেশনের বাইরে যদি অন্য সিটি কর্পোরেশনে যদি থাকেন তাহলে হলো চার হাজার টাকা আর যদি আপনি কোনো সিটি কর্পোরেশনের বাইরে থাকেন তাহলে হলো তিন হাজার টাকা সে অনুযায়ী আপনি এখানে লিখুন যদি ঢাকাতে থাকেন তাহলে সিটি কর্পোরেশনে থাকেন তাহলে পাঁচ হাজার টাকা লিখুন ট্যাক্স পেয়েবল এবার হলো আপনার পাঁচ হাজার টাকা মিনিমাম ট্যাক্স অথবা এখানে হলো আশি হাজার আটশো ষাট যেটা বড় আপনি এখানে এটা লিখবেন নেট ওয়েলথ সার্চার্জ এগুলো এবং ডিলে ইন্টারেস্ট এগুলো নিয়ে আমরা আলাপ করছি না আমরা ধরে নিচ্ছি যে এগুলো আপনার জন্য প্রযোজ্য নয় তাহলে টোটাল অ্যামাউন্ট যেটা ট্যাক্স পেয়েবল সেটা হলো আশি হাজার আটশো ষাট টাকা এটা এখানে লিখে দিন তাহলে দ্বিতীয় পৃষ্ঠা পূরণ হয়ে গেল এবার তৃতীয় পৃষ্ঠাতে ট্যাক্স ডিডাক্টেড ওর কালেক্টেড সোর্স যেটা এ যে এখানে ট্যাক্স কেটেছিল চুয়ান্ন হাজার টাকা আপনি এখানে চুয়ান্ন হাজার টাকা লিখে দিবেন এখানে দেখুন বলেছে যে যে অ্যাটাচ প্রুফ অর্থাৎ আপনার কাছ থেকে প্রতি মাসে টাকা করে কোম্পানি কেটে রেখেছে এই টাকাটা কিন্তু কোম্পানি সরকারি কোষাগারে চালানের মাধ্যমে জমা দিয়েছে বছর শেষে যখন আপনাকে ট্যাক্স বছর শেষে যখন আপনাকে স্যালারি সার্টিফিকেট দিবে তখন কিন্তু সাথে আপনাকে চালানের কপিও দিবে আপনি বারো মাসের জন্য চালানের কপিগুলো নিয়ে নিন এবং এই ট্যাক্স রিটার্নের সাথে আপনি সাবমিট করে দিবেন অ্যাডভান্স ট্যাক্স যদি দেওয়া থাকে তাহলে আপনি অ্যাডভান্স ট্যাক্স নিবেন যদি আগের বছর কোনো ট্যাক্স দেওয়া থাকে তাহলে আপনি এখানে লিখতে পারেন এবং এই রিটার্নের সাথে আপনি যে এই যে ছাব্বিশ হাজার আটশো ষাট টাকা জমা দিয়েছেন এটা হলো এখানে লিখবেন এগুলো লিখে তারপরে আপনার টোটাল কত টাকা ট্যাক্স পেড করেছেন এগুলো লিখলেন টোটাল ট্যাক্স পেড করেছেন আপনি আশি হাজার আটশো টাকা এখানে দেখেন যে ট্যাক্স এক্সেমটেড বা ট্যাক্স ফ্রি ইনকাম এখানে লিখতে হবে ট্যাক্স এক্সেমটেড হলো আপনার এখানে আমরা পেয়েছিলাম চার হাজার পন চার লাখ পঞ্চাশ হাজার টাকা এই চার লাখ পঞ্চাশ হাজার টাকা আপনি এখানে লিখে দিবেন ট্যাক্স এক্সেমটেড যেটা পেয়েছেন আর এই বক্সের মধ্যে আপনি এই যে এই সাদা কাগজটা আপনি সাথে জমা দিতে পারেন বা এটা আপনি যদি কম্পিউটারে করে থাকেন তাহলে এটা প্রিন্ট দিয়ে আপনি এটা লিখে দিবেন এবং এটার হেডলাইনটা আপনি এখানে লিখে দিবেন তারপর হলো স্যালারি সার্টিফিকেট ট্যাক্স চালান আপনি যে ডিপিএস করেছেন ব্যাংক থেকে ডিপিএস স্টেটমেন্ট নেবেন এবং হলো আপনি যে সঞ্চয়পত্র কিনেছেন সঞ্চয়পত্র ফটোকপি করে আপনি দিয়ে দিবেন এগুলো এখানে লিখবেন আর হলো সারা বছরের ব্যাংক স্টেটমেন্ট আপনার যেই ব্যাংকে আপনার স্যালারি ঢুকেছে ওই বছরের ওই স্টেটমেন্ট জুলাই মাস থেকে জুন দুই হাজার চব্বিশ পর্যন্ত ব্যাংক স্টেটমেন্ট দিয়ে দিবেন এই ইনফরমেশনগুলো আপনি এখানে লিখে দিবেন যে ব্যাংক বিবরণী ডিপিএস বিবরণী চালান এগুলো আপনি এখানে এক দুই তিন দিয়ে সিরিয়াল দিয়ে আপনি সুন্দর করে লিখে দিবেন তারপর আপনার নাম 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 এবং এবং হলো আপনার আপনার পিতার বা হাজবেন্ডের টিম নাম্বার দিয়ে আপনার যেই প্লেস যে আপনি যদি ঢাকা থাকেন তাহলে ঢাকা যদি চট্টগ্রামে থাকেন তাহলে চট্টগ্রাম আর হলো ডেট যেই তারিখে আপনি এই রিটার্ন সাবমিট করবেন ওই ডেটে দিয়ে আপনি সাইন করে সাবমিট করবেন এর মাধ্যমে আপনার দ্বিতীয় পিস তৃতীয় পৃষ্ঠ পূরণ হয়ে গেল এই তিনটা পৃষ্ঠটা হলো মূল রিটার্ন ফর্ম এই তিনটা পৃষ্ঠটা সবার জন্য প্রযোজ্য আপনি যে কোনো করদাতাই হন না কেন আপনি যেভাবে আমি বলেছি এইভাবে আপনি ধরে ধরে রিটার্ন ফর্মটা ফিল আপ করবেন তারপরে হলো এবার শিডিউল যেটা বলেছিলাম যে তফসিল এই শিডিউলগুলো সবগুলো সবার জন্য প্রযোজ্য না যেমন এই শিডিউলের যে অংশ এ এটা হলো শুধুমাত্র যারা সরকারি চাকরিজীবী করদাতা তাদের জন্য প্রযোজ্য আজকে যেহেতু আমি সরকারি চাকরিজীবী করদাতার ট্যাক্স রিটার্ন ফর্ম বা ট্যাক্স ক্লুশন দেখাচ্ছি না তাই এটা আমি আলাপ করছি না এর পরবর্তী ভিডিওতে আমরা শুধুমাত্র সরকারি জীবী সরকারি চাকরিজীবী করদাতার জন্য ট্যাক্স রিটার্ন দেখাবো অথবা আপনি যদি সরকারি চাকরিজীবী করদাতা হয়ে থাকেন তাহলে আপনি ওই ভিডিওটার প্রতি খেয়াল রাখতে পারেন অথবা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যখন আমরা এই ভিডিও আপলোড করব তখন আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি যেহেতু বেসরকারি চাকরিজীবী করদাতা তাই আপনি এই অংশ বি যেটে এই অংশটা পূরণ করবেন এই জায়গায় আপনার নাম তিন নাম্বার লিখে এই যে আমরা কিন্তু এগুলো ক্যালকুলেশন করেছি সব বেসিক স্যালারি অ্যালাউন্স বেসিক স্যালারি দেবেন অ্যালাউন্স দেবেন তারপরে আপনার যদি কোনোটা যদি না মিলে তাহলে আপনি যে আদার্স এই আদার্স লিখে দিবেন যেমন দেখুন এখানে কন্ট্রিবিউশন টু রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড আমরা যে ছিয়ানব্বই হাজার টাকা লিখেছিলাম এই ছিয়ানব্বই হাজার টাকা এখানে লিখবেন আর যেটা যেটা না মিলে সবগুলো যোগ করে আপনি আদার্স লিখে এখানে টোটাল ফিগার্সটা আদার্সের ঘরে লিখে দিবেন তাহলে টোটাল স্যালারি রিসিপ্ট আপনি যেটা আমরা এখানে করেছিলাম যে আঠারো লাখ আট হাজার টাকা এখানে হবে এই আঠারো লাখ আট হাজার টাকা এখানে লিখার পরে তারপর আপনার যে এক্সামেড যেটা এই চার লাখ পঞ্চাশ হাজার টাকা এই চার লাখ পঞ্চাশ হাজার টাকা এখানে লিখবেন এবং এটা বাদ দেওয়ার পরে আপনার যে তেরো লাখ আটান্ন হাজার টাকা হয়েছে এই তেরো লাখ আটান্ন হাজার টাকাটা আপনি এই জায়গায় লিখে দিবেন পনেরো নম্বর করে এর মাধ্যমে আপনার এই তফসিলটা পূরণ হয়ে গেল আপনার কিন্তু এই তফসিল পূরণ করাটা বাধ্যতামূলক কারণ আপনি বেসরকারি চাকরিজীবী করদাতা এরপরে এখানে এই শিডিউলটা হলো যাদের বাড়ি ভাড়া থেকে আয় এসেছে তাদের জন্য আমরা এটা এখন পূরণ করব না কারণ এটা প্রযোজ্য না আপনি এটা ফাঁকা রেখে দিবেন এটা সাবমিট করার দরকার নাই কৃষি খাতে যদি আয় থাকে তারা এটা পূরণ করবেন এবং হলো যারা ব্যবসা করে থাকেন তাদের আয়ের তথ্য এই জায়গায় দিবেন এবং হলো ইনভেস্টমেন্ট অ্যালাউন্স এই শিডিউল পাচ্ছে এটা আপনার জন্য প্রযোজ্য যেহেতু আমরা এখানে ডিপিএস এর কথা বলেছিলাম এই যে ডিপিএস এর কথা বলা আছে কন্ট্রিবিউশন টু ডিপোজিট পেনশন ইজ স্কিম এবং হলো আপনার এই যে গভর্নমেন্ট সিকিউরিটিস এটা হলো যে যে ওই জন্য আপনি এখানে লিখবেন আর কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট প্রভিডেন্ট ফান্ড ফান্ড এই টোটালটা এখানে তারপরে আপনার টোটাল কত ইনভেস্টমেন্ট অ্যালাউন্স আসছে যেটা হলো এই যে তিন লাখ দুই হাজার টাকা এই তিন লাখ দুই হাজার টাকা হলো আপনার এখানে লিখতে হবে এই ঘরে এগারো নম্বর করে আর অ্যামাউন্ট অফ ট্যাক্স রিভেট যেটা অ্যামাউন্ট অফ ট্যাক্স রিবেট হলো চল্লিশ হাজার সাতশো চল্লিশ টাকা দেখুন এখানে কিন্তু এই ক্যালকুলেশনগুলো নাই আলাদা করে কিন্তু এগুলো ক্যালকুলেশন করে নিতে হয় যেহেতু আপনি ক্যালকুলেশনটা করছেনি তাই আপনি যদি এটা সুন্দরভাবে ক্যালকুলেশন করে এভাবে তারপর রিটার্নের সাথে দিয়ে দেন তাহলে কিন্তু আয় কর্মকর্তা আয়কর কর্মকর্তা জানতে পারবে যে আপনি পুরা ট্যাক্স ক্যালকুলেশনটা কিভাবে করেছেন এবং এইগুলো নিয়ে কোনো কোশ্চেন থাকবে না আপনার ট্যাক্স আপনার ট্যাক্স রিটার্নটা কিন্তু অডিটে পড়ার সম্ভাবনা খুবই কম থাকবে কারণ আপনি সুন্দর করে সব কিছু আপনি ইনফরমেশন দিয়ে ক্যালকুলেশন করে আপনি ট্যাক্স রিটার্ন সাবমিট করেছেন এবং শেষ পর্যন্ত হলো যে লাইফ স্টাইল এটা হলো আপনার সারা বছর যে আপনার ফ্যামিলির জন্য বা আপনার যে সাংসারিক যে খরচ হয়েছে এবং অন্যান্য যে খরচ হয়েছে এটা দিতে সাধারণত চার লাখ টাকার উপরে যদি ইনকাম থাকে তাহলে এই এই বিবরণীটা দিতে হয় যেহেতু আপ আমরা এখানে তেরো লাখ আটান্ন হাজার টাকা পেয়েছি তাই এই ইনফরমেশনটা এখানে দেওয়াটা দরকার আপনার নাম এবং তিন নাম্বার দিয়ে আপনার কোন কোন খাতে কত টাকা খরচ হয়েছে তা এখানে লিখবেন তবে সাধারণত আমরা যেহেতু কি কি খরচ করি এটা এখানে লিখে রাখি না তা আমরা সারা বছর ধরে লিখে রাখি না তাই এই হিসাবটা পাওয়া মুশকিল আপনি অনুমান করে যে আপনি একটা কাজ করতে পারেন এখানে যে আপনি সারা বছর যে বেতন পেয়েছেন ওই বেতন থেকে আপনি সারা বছর শেষে তিরিশে জুনে এসে দেখুন যে আপনি কত টাকা ইনভেস্ট করেছেন এবং আপনার কত টাকা ব্যাংকে আছে এগুলো বাদ দেওয়ার পরে আপনার যেটা নাই অর্থাৎ দরুন আপনি সারা বছরে যে তেরো লাখ আটান্ন হাজার টাকা পেয়েছেন এর মধ্যে থেকে তিন লাখ দুই হাজার টাকা হলো আপনি ইনভেস্ট করেছেন তাহলে এই টাকাটা আপনার বাদ গেল আর যদি আপনি কোনো অন্য কোন ফার্নিচার কিনে থাকেন বা জাতীয় কোনো কিছু কিনে থাকেন তাহলে ওইগুলো বাদ দিবেন এইভাবে বাদ দিয়ে এবং যদি যদি দেখেন যে আপনার এক লাখ টাকা বা দুই লাখ টাকা আছে এগুলো বাদ দিবেন বাদ দেওয়ার পরে যেটা আপনার সাংসারিক খরচ হয়েছে ছেলে মেয়েদের পড়ালেখা বা আপনার অন্যান্য খরচ টরচ হয়েছে ওইগুলো আপনি মিলিয়ে এখানে লিখে দিবেন এবং আপনার পরে নিচে ডেট আর সাইন দিয়ে আপনি এই ফর্মটা পূরণ করবেন শেষ বিবরণীটা হলো অ্যাসেটস লাইএবিলিটিস এবং এক্সপेंसेस অর্থাৎ আপনার পরিসম্পদ দায় ও ব্যয়ের বিবরণী এই বিবরণীটা সবার জন্য প্রযোজ্য না এখানে দেখুন বলা আছে এই শর্তগুলো যদি পূরণ হয় তাহলে আপনি এই বিবরণীটা পূরণ করবেন এখানে বলা আছে যে সরকারি চাকরিজীবী যারা তারা এটা অবশ্যই পূরণ করবেন তাদের জন্য এই ফর্ম এই বিবরণীটা পূরণ করা বাধ্যতামূলক আপনি যেহেতু বেসরকারি চাকরিজীবী করদাতা তাই আপনার জন্য এটা প্রযোজ্য না আপনি দেখুন যে আপনার চল্লিশ লাখ টাকার উপরে যদি আপনার টোটাল অ্যাসেট থাকে তাহলে আপনাকে এই বিবরণী পূরণ করতে হবে এখন দেখা গেল যে আপনার চল্লিশ লাখ টাকা টোটাল অ্যাসেটস অ্যাক্সিড করে নাই তাহলে অন্য অন্য হলো যে যদি আপনার কোনো মোটর গাড়ি থাকে প্রাইভেট কার থাকে অথবা আপনার যদি কোনো হাউস প্রপার্টিতে বা অ্যাপার্টমেন্টে কোনো সিটি কর্পোরেশন আপনার ইনভেস্টমেন্ট থাকে তাহলে আপনি হলো এই পূরণ করবেন এর বাইরে হলো যে নন বাংলাদেশি এবং নন রেসিডেন্ট বাংলাদেশি ন্যাচারাল পার্সন শুইল সাবমিট স্টেটমেন্ট অনলি ইন রেসপেক্ট অ্যাসেটস লোকেটেড ইন বাংলাদেশ তারা শুধু যে বাংলাদেশে যে আছে নন রেসিডেন্ট বাংলাদেশি তারা শুধু বাংলাদেশে যে আছে ওই বিবরণী এখানে দিবেন যাই হোক এটা আমাদের আজকে আলোচনার বিষয় না এখানে দুইটা বিষয় শুধু আপনি মনে রাখবেন একটা হলো যে আপনার চল্লিশ লাখ টাকা টোটাল অ্যাসেট আছে কিনা চল্লিশ হাজার টাকা অ্যাসেট না থাকে তাহলে আপনার গাড়ি আছে কিনা অথবা আপনার কোনো সিটি কর্পোরেশন এরিয়াতে হাউস প্রপার্টিতে কোনো ইনভেস্টমেন্ট আছে কিনা যদি এগুলো যদি না মিলে তাহলে আপনার জন্য এটা পূরণ করা বাধ্যতামূলক না আমার পরামর্শ থাকবে আপনি এটা পূরণ করতে যাবেন না কারণ এই রিটার্ন ফর্মটা পূরণ করা অনেকটা জটিল অন্যান্য ফর্ম পূরণ করাটা যেটা আমি খুব সহজে আপনাকে দ্রুত বলে দিয়েছি পূরণ করাটা যতটা ইজি এটা ততটা ইজি না এটা একটা কমপ্লেক্স রিটার্ন ফর্ম কারণ হলো আপনার এখানে সারা বছরের কত টাকা আয় হয়েছে আপনি কত টাকা ব্যয় করেছেন কত টাকা অ্যাসেট কিনেছেন বিগত বছর আপনার কত টাকা অ্যাসেট ছিল এগুলো সব ইনফরমেশন দিয়ে আপনার হলো মিলাতে হয় যদি না মিলে তাহলে এখানে একটা প্রবলেম হয়ে যায় এটা মিলিয়ে তারপরে কিন্তু সাবমিট করতে হবে তাই আপনি অবশ্যই আপনি এই দেখুন যে আপনার জন্য এটা বাধ্যতামূলক কিনা যদি বাধ্যতামূলক না হয় তাহলে এটা সাবমিট করবেন না আর যদি আপনার জন্য এটা পূরণ করাও যদি বাধ্যতামূলক হয় তাহলে আপনি আগে যদি যেভাবে পূরণ করেছেন সেভাবেই পূরণ করুন আর যদি আপনি এবার নতুন হয়ে থাকেন তাহলে আপনি যারা আগে পূরণ করেছেন তাদের কাছ থেকে জেনে নিতে পারেন অথবা আপনি কোনো সহায়তা নিতে পারেন অথবা যে ট্যাক্স রিটার্নের উপরে বই আছে আপনি ট্যাক্স রিটার্নের সেই বই কিনেও আপনি এখানে দেখতে পারেন আমাদের একটা বই আছে ট্যাক্স রিটার্ন প্রিপারেশন ওই বইটাতে কিভাবে ক্যালকুলেশন করবেন ওই সম্পর্কিত যাবতীয় তথ্য ডিসকাস করা আছে এবং ট্যাক্স রিটার্ন ফর্ম পূরণ করে দেখানো হয়েছে হাতে কলমে আপনি ওই বই থেকে আপনি জানতে পারবেন রকমারিতে বইটি পাওয়া যায় আমরা ভিডিওটি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব আপনি লিঙ্ক ক্লিক করে রকমারি থেকে কিনতে পারেন অথবা আপনি নীল থেকেও আপনি বা ট্যাক্সের যে যেকোনো দোকান থেকেও আপনি লাইব্রেরি থেকে আপনি বই কিনতে পারেন তাহলে এর এর মাধ্যমে আমাদের ট্যাক্স ক্যালকুলেশনটা শেষ হলো আমরা প্রথম দাপে ট্যাক্স ক্যালকুলেশন করেছি এবং দ্বিতীয় দাপে আমরা ট্যাক্স রিটার্ন সম্পর্কে ডিসকাস করেছি আশা করি আপনি এর মাধ্যমে এবছর আপনি আপনার নিজেই ট্যাক্স রিটার্ন তৈরি করে ট্যাক্স রিটার্ন সাবমিট করতে পারবেন আজ তাহলে এ পর্যন্তই ধন্যবাদ